সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। আজকে যে আপনি ধর্ণা দিয়েছেন কি জন্য? আমি তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মহিলা সেলের। আমাকে আমি তৃণমূল পার্টিটা করতে এসে কৃষ্ণেন্দুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে কৃষ্ণেন্দু কয়েলের সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। ও আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে, পাঁচ বছর হয়ে গেছে। পাঁচ বছর চার বছরে ওর সাথে ভালোভাবে আমার সাথে সংসার করেছে। আমার থেকে 7.5 লাখ টাকা 5 লাখ টাকার গয়না নিয়েছে। আমি একটা মুসলিম ধর্মের মেয়ে, আমার নিজের ধর্ম ছেড়ে ওর ধর্ম গ্রহণ করে ওর সাথে সংসার করে একটা জায়গা ঘর ভাড়া করে আমাকে রেখে তুলে সেই ঘরে আমি ছিলাম। চার বছর আমার সঙ্গে সংসার করার পরে তারপরে আমার আজ থেকে 8 মাস আগে ও একটা অন্য মেয়ের সাথে আবার মানে অবাবিতার সাথে জড়িয়ে যায়। সেই জড়ানোর পরে আমি প্রতিবাদ করতে গিয়ে আমি আমার সঙ্গে একটা মানে ইয়ে ঝগড়া হয়ে যায় ওর সাথে। আমার সাথে ঝগড়া হয়ে গেলে গণ্ডগোল হওয়ার পরে 8-9 মাস ও আমার সাথে সম্পর্ক করেনি, আসেনি, যায়নি, আমার খোরাক ভাত ঘর ভাড়া কিছু দেয়নি। আমি এর কাছে ওর কাছ থেকে চেয়ে খাওয়া দাওয়া করে ওর জন্য জামতলার হাটে আমি একটা ঘরে পড়েছিলাম। সেই কারণে আমি পড়েছিলাম যে ও আমার ভুল বুঝে ও আমার কাছে আসবে। আমার ওই একটা সবসময় বলেছে আমি যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করেছি তুমি মেনে নাও, আমি মেনে নিতে পারি না বলে ও আমার কাছে যায়নি আসেনি। তার কারণে আমি 8 মাস হয়ে গেছে ওখানে আমি আর থাকতে পারি না। আমি মেয়ে ছেলে কী করে পাবো, কোথায় পাবো? ওর বাড়িতে এসেছি, এসে এই ওর মা বাবা যেটা নিয়ে আমাকে মারতে মারতে ঘর থেকে বার করে দিল। ও ওখান থেকে আমাকে পুরো উলঙ্গ করে ধাক্কা মারতে মারতে দরজার বাইরে নিয়ে এলো। আমি এখানে এসে আছি, আমার বিচার চাই। আমি হয় এই দরজার আমি এখানে হয় ও আমার লেজ্জ বিচার চাই। আমার যদি বিচার না করে এখানে আমি আত্মহত্যা করবো, তাহলে আমার আমি মমতা সর্দার আমার মানে বিয়ে করেছে এই 5 বছর হয়ে গেছে, আমি আমার জীবনটা শেষ হয়ে গেছে। হয় আমার লেজ্জ বিচার দিক দিদির কাছে আমার বিচার যে আমার লেজ্জ বিচার করুক, নাহলে আমি নিজের জীবনটা এখানে শেষ করে দেবো। আমার জাত ধর্ম সব শেষ করে দিয়েছে, আমি কোনো জায়গায় যাওয়ার মুখ দেখানোর জায়গা নেই। আমার এই জায়গাটা যেন দিদি আমার লেজ্জ বিচার করে, আমি একটা অসহায় হয়ে গেছি, আজকের আমি শেষ হয়ে গেছি।